সবাইকে গুড মর্নিং বলে দাও বাচ্চারা। গুড মর্নিং। এখন তোমরা কি করবে? খাবো। হ্যাঁ, টিফিন খাচ্ছে, কি খাচ্ছে? রুটি, ডিম পোচ আর আলু ভাজা। তুমি বানানা খাবে না? হ্যাঁ। আর কি? আচ্ছা, আর মা কি খাচ্ছে? রুটি, আলু ভাজা, ডিম পোচ আর কলা। হ্যাঁ, সবাইকে গুড মর্নিং বলে টিফিনটা স্টার্ট করে দাও। সবাইকে গুড মর্নিং। মাম্মা তুমি বলো সবাইকে গুড মর্নিং। নাও টিফিন খাও। এবারে টস টসে সুন্দর পোচ আর আলু ভাজা আর বানানা খাবে আমার মাম্মা। খাও, হাম করো, আমার মা গুড গার্ল। খাচ্ছে আমার মা, হাম। আর সবাইকে গুড মর্নিং। আমার মেয়ে টিফিন খেতে খেতে উঠে এলো, এখনো ওর ক্লাসটা শুরু হয়নি, সেই জন্য ও আমার কাছে চলে এসছে। চান ধান করে নিয়েছি সকাল সকাল। আর মেন ব্যাপারটা হচ্ছে কি, এখন চিন্তার ব্যাপার, সব কিছু বাস চলছে এটাও একটা খুশি, আবার চিন্তা এত তাড়াতাড়ি যদি বেরোই একটা চিন্তার ব্যাপার আছে। বাচ্চাদের রেখে প্রতিদিন আসা যাওয়া করা, আর স্কুলে তো একটার পর একটা প্রজেক্টের জন্য বলে যাচ্ছে, এই প্রজেক্ট সেই প্রজেক্ট, ও আর থাকতে চাইছে না, চলো বাড়ি চলো বাড়ি চলো করছে। কিন্তু বাড়ি গেলে তো হবে না, সব দিকে চিন্তা করতে হবে, স্কুলের ফিস এটা ওটা, তারপরে এদের খাওয়া দাওয়ারের চিন্তা, আমি যে প্রতিদিন আসবো আমার একটা টেনশন থাকবে, কেন বাস গাড়ি ঠিক মতো পাবো কি পাবো না, ভ্যাকসিনেশন সবার হয়নি, আমি নিজেও কিচ্ছু পাইনি, আমার শুধু বড় ছেলে রয়েছে, এ বাড়িতে মা আর ভাইয়ের হয়েছে, আর সেরকমভাবে কেউ পায়নি। তাহলে রাস্তায় যদি এখন বেরোই এটাও একটা চিন্তার ব্যাপার, যদি ঈশ্বর না করুক বাই চান্স যদি অসুস্থ হয়ে পড়ি কে দেখবে বলুন, সেইভাবে চিন্তা করছি যাব কি যাব না বাড়ি, বাস চললে কি হবে। কিন্তু আমাদের একটা নিজেদের ভয়ের ব্যাপার আছে, মেয়েরা এখন ক্লাস করতে বসবে, ও এখন ক্লাস করতে বসবে, মাঝে 5-10 মিনিট করে ব্রেক নিয়ে একটা বাজতে 10 মিনিট বাকি পর্যন্ত ওরা ক্লাস করে, আর এই মতো অবস্থা ওরা বাড়ি থাকবে, আমি থাকবো না ঠিক মতো, খাওয়া দাওয়া খাবে কি খাবে না, আমি এইসব চিন্তা নিয়ে এখন ভীষণ ব্যস্ত আছি। মানে সবারই প্রায় একরকমের চিন্তা, মানে সংসার চলবে কি করে, বাচ্চাদের ক্লাসে কি হবে, স্কুল কি হবে, পড়াশোনা কি, আগে জীবনটা তো থাকুক তারপরে স্কুল পড়াশোনা। স্কুলের এমন বুদ্ধি আজকে প্রজেক্ট দিয়ে বসে আছে, প্রজেক্ট দিয়ে কি হবে, আগে বাচ্চাদের পড়াশোনাই তো ঠিক মতো হচ্ছে না, বাচ্চারা পড়াশোনা তো ঠিক মতো করছেই না, মানে যখনই পড়াশোনার থেকে একটু গ্যাপ পাচ্ছে ক্লাসের মাঝখানে, আমি দেখছি পোকো গেম খেলছে, মেয়েও গেম খেলছে। দেখুন আমি মিথ্যা কথা বলছি, যেমন মেয়ে আমি কালকে এসে দেখেছি ওরা পড়ার মাঝখানে একটি করে ক্লাস অফ, গেম খেলছে, হাঁটা চলা তো কম, গেম খেলছে। তাহলে বাচ্চাদের ভবিষ্যৎটা কী হবে, এর মধ্যে এখন স্কুল থেকে বলছে প্রজেক্ট করো, প্রজেক্ট আমাদের এখানে কিচ্ছু পাওয়া যাবে না, আমাদের কলকাতায় সব পাওয়া যাবে, সেই জন্য প্রচণ্ড চিন্তা। যাই হোক, আবার যাওয়ার জন্য রেডি হতে হবে, কী করবো বাচ্চাদের নিয়ে, এখানে থাকবো না বাড়ি যাবো, সেই সব নিয়ে অনেক অনেক চিন্তার মধ্যে আছে। বাচ্চাদের এই এক চিন্তা, খাওয়ার চিন্তা, পড়ার চিন্তা, আবার পড়াশোনার চিন্তা। যাই হোক, আবার টিউশন ফিস, স্কুল ফিস এগুলো তো লেগেই আছে, মানে আমাদের প্রতিদিনের জীবন যুদ্ধের মধ্যে এটা একটা বিশাল চিন্তা, বাচ্চাদের কী হবে, ওদের পড়াশোনার কী হবে, ওদের ভবিষ্যৎ কী হবে, আবার এই ভ্যাকসিনের কী হবে, আবার নকল ভ্যাকসিন, সব দিক থেকে চিন্তা। যাই হোক, আমাদের মানে চিন্তা চিন্তার শেষ নেই। যাই হোক, আজকে হোম ডেলিভারি চিকেন রান্না করব, মা বললো চিকেন করে নে, কারণ আর চিকেনটা সুবিধা হবে, বাজারে মাছও নেই, মাছ যা আছে রুই আর কাতলা বড় বড়, তার মধ্যে ডিম ভর্তি, আর ডিমওয়ালা নিলে আমাদের লাভ হয় না কিচ্ছু। আর কালকে ইয়ে খাওয়া হয়েছে আপনার তেলাপিয়া, তারপরে হয়েছে ভোলা, আজকে আর ওইসব চলবে না, আজকে হোম ডেলিভারি যারা মাছ কাবাবি খায় সবাই চিকেন খাবে, আমরাও সেই চিকেনটা সবার জন্য করে নেবো। আর তারপরে ব্যাপারটা কি বলুন তো, আর আমাদের জন্য কি হবে, আমরা নিজেদের ঘরের জন্য ওই একই রান্না করব, আর যদি কেউ মাছের অর্ডার দেয় সে হয়তো মা এক্সট্রা কিছু নিয়ে নেবে, সেরকম এখন অর্ডার নেই, চারটেই মোট যারা মাছ কাবাবি, চারটে সকালেও যাচ্ছে, রাতে একটু রুটির চাপ আছে, না হলে এমনি আর কোনো চাপ নেই। যাই হোক, আমি আমার রান্না আমার কাজে এগোই এগোই, আজকে ঘরবাড়িটা ভালো করে চান হয়ে গেছে, তো কী হয়েছে এই কাপড় ছেড়ে ঘরবাড়িগুলো ভালো করে গুছিয়ে নিয়ে পরিষ্কার করে নিতে হবে, অনেক অনেক কাজ আছে আজকে, তাই আপনাদের টাটা বলি, মা আরেকবার গুড মর্নিং বলে দাও সবাইকে, গুড মর্নিং, টাটা টাটা। হোম ডেলিভারি রান্না বান্না কমপ্লিট, এবারে আমাদের আচারগুলো রয়েছে, আচারগুলো নিয়ে এবারে রোদে দেব, কারণ আচারগুলো রোদে দিলে কি হবে, একটু রোদ দেখলে কি হবে, এই বর্ষার সময় আচারগুলো ভালো থাকবে, প্রত্যেকটা আচার আমি রোদে বার করে দিয়েছি, দেখুন এই যে কাঁচের বয়েমে এরকম কাপড় দিয়ে বেঁধে আচারগুলোকে রোদে দিতে হয়, তাহলে কি হয়, কাঁচের বোতলে রাখতে হয়, আচারগুলো ভালো থাকে, পুরো এরকম 1-2 বছর আমাদের সেই গত 2 বছরেরও আচার এখনও রয়েছে, এগুলো নতুন বলে একটু রোদে দিতে হচ্ছে,
পুরোটা দিতেও হয় না দিলেও চলে, এখন আছে ভালো আমার, এইটাই আচার খাওয়া হচ্ছে। এই নতুন আচারটা এটা রোদে দেওয়া হলো। এই আচারটা গত দু বছরের আচার, দেখুন প্রায় শেষ হয়ে এসছে, আর এটা রোদে দেওয়ারও কিছু ব্যাপার নেই, আমরা এখনও খেয়ে যাচ্ছি। এক বোতল ছিল আচারটাই, কমে এতটা হয়েছে, আমরা খেয়েছি, আত্মীয় স্বজনদের দিয়েছি। আর এই যখনই মুখে রুচি লাগে না, আলু মাখা ডাল ভাত হলো, এই সময় এরকম আচার খেতে দারুণ লাগে। আর ভাইয়ের বউ তো খুব ভালো খাচ্ছে, আমরা সবাই খাচ্ছি। আচার প্রায় শেষের দিকে, ওই জন্য আবার নতুন আচার হয়েছে। এখন নতুন আচারটা রোদে দিয়ে আসলাম, এটা পুরনো আচার, এটা দু বছরের আচার। দেখুন জেরাম কেশেরাম কী সুন্দর তেলের ওপরে কত সুন্দর হয়ে আছে, খুব সুন্দর সেন্ট আর এত স্বাদ, নিজের বাড়ির আচারের তুলনা হয় না। আজকে রান্না হয়েছে চিকেন আলু কষা, আর এটা ছিল মেটে গলা টলা দিয়ে একটা তরকারি, ভেন্ডি সেদ্ধ, আলু চিংড়ি মাছ দিয়ে দম। ভাত দিয়ে দিয়েছি, চিকেন আলু দিয়ে দিলাম, পোকোকে একটু ঝোল ভালোবাসে পোকো বাবা আমার, একটু ঝোল দিয়ে দিলাম পোকো বাবাকে, কচু আলু চিংড়ি মাছ দিলাম, আর ডাল দেবো পোকো। কি খাচ্ছে আমার মামা? চিকেন হাম হাম করে খাচ্ছে, হাম হাম করে খায় আমার বেবিটা। আমার এই বাচ্চা কি করছে? আমার বাচ্চা কেমনি করে খাচ্ছে চিকেন? কুচু বাচ্চা, কুচু বাচ্চা, কুচু বাচ্চা। খাওয়া দাওয়া হয়ে গেছে, এবার আমি ঘরগুলো ভালো করে গুছিয়ে নিই। ওরা প্রতিদিনই প্রায় ঝাঁকটা দিয়ে দেয়, কিন্তু আমি ভাবো আমি গুছিয়ে দিই। খাওয়া এত চলছে আজকে যে দরজাগুলো খোলা রাখা যাচ্ছে না। এই মগ দিয়ে মুছতে খুব সুবিধা, একবারে একবার শুকনো হয়ে যায়, আর কোমরে কোনো কষ্ট নেই, খুব সুন্দর উচ্ছা হয়ে যায়। ছাদে চলে এসছে, সব খেলাধুলা হচ্ছে, হ্যাঁ রিঙ্গা রিঙ্গা রোজেস খেলো। বাবা ইট আছে দেখি, আস্তে ধীরে সুস্থে, বাচ্চা এই আলো বিড়া গাছ, আমি ওদের সাথে চলে এসেছি। বাচ্চাদের নিয়ে একটু ওপরে আসলে ভালোই লাগে, খোলা মুক্ত বাতাস। ও মা অত দৌড়াদৌড়ি করছিস, খুব জোর খেলাধুলা চলছে বাচ্চাদের। লেগে যাবে, বাচ্চা এদিকে আসো পড়ে যাবে। Ah!
আয় চিল্লাই না তো, গলা ব্যথা করবে। খেলো এমনি খেলো। ব্যাস ব্যাস ব্যাস, তো দৌড়া না, লেগে যাবে বাবা, লেগে যাবে। আস্তে 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 খেলো, আস্তে আস্তে। বাচ্চা দৌড়াচ্ছে, বাচ্চা কি হলো বেবিটার, কি হলো? খুব জোর খেলা হচ্ছে, ভাইয়ের মেয়ে তো খুব খুশি, প্রাণ ফিরে পেয়েছে বাচ্চারা। বাইরে এসে এর মধ্যে চলে আসছে, লেগে যাবে, চলে আয়। একেবারে মুক্ত বাতাসে আমরা চলে এসেছি, বাচ্চারা হাঁপিয়ে গেছে, বসে পড়েছে। আর কিন্তু যতই যা হোক, মানে বাইরে আসলে বাচ্চাদের মনটা কিন্তু খুশি হয়ে যায়। এতক্ষণ ঘরে শুয়ে বসে দিন কাটছিল, তাই ওই দেখো ভাইয়ের মেয়েকে দেখুন, খুব খুশি, খুব খুশি, মানে প্রাণ ফিরে পেয়েছে বাচ্চারা। ঘরের মধ্যে তো এতক্ষণ বন্দি ছিল, আমি চলে ছাদে ঘুরিয়ে নিয়ে আসি। আর সবসময় দেখবেন এই সময় না বৃষ্টি শুরু হয়ে গেছে, না হলে একেবারে একেবারে মানে কি বলবো, কোনো কিছুই থাকে না বাচ্চাদের জন্য। আর আজকে একটু হাওয়া হাওয়া ভাব আছে, ওই জন্য এদেরকে নিয়ে চলে এসেছি। সুন্দর ঠান্ডা হাওয়া, তার জন্য বাচ্চাগুলোকে নিয়ে একটু ছাদে ঘুরে আসি। ছাদে চলে এসেছি, ওরা খেলাধুলা করছে, আমি বসে আছি। ফগলু ফগলু বাচ্চা একাই দৌড়াচ্ছে, দুত্তু বাচ্চা, দুত্তু বাচ্চা, দুত্তু বাচ্চা, দুত্তু বাচ্চা। আমার মেয়ে গেছিল চিপস আনতে এদের জন্য। ও মা, ও নেমে গেছে, চলে উপরে উঠে আয়, দে আয় ওকে খাবার দে, আয় আয় খাবার নিয়ে, আয় খাবার নিয়ে, আয় 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 বাচ্চা, আয় উপরে আয়, পবন আয়, মা আয়, নানু আছো আছো বাচ্চা, চলে আসো চলে আসো। ও করে না মা, পড়ে যাবে, চলে যাবে, হারিয়ে যাবে। আ বাচ্চাটাকে দে, ওহো ও করে না খাবার জিনিস নিয়ে, দেও ছুঁড়ে দে বাচ্চাকে, বাচ্চা ক্যাচ, যা দেখেছো নিয়ে না, তাদের তো বার করছি উপর আসতে, তো একদম ভেটে বাচ্চাগুলো, বেশি বদমাশ এই পোপোটা, মোটা দেহ নিন বদমাশি খেলে। কেন বোনটা কত খাটাচ্ছিস, মা চলায় মা চলায়, আহারে আমার বাচ্চাটা খাবার নিয়ে আয়, দুষ্টু একেবারে, এত দুষ্টু না এরা বলে বোঝানো যায় না, দে বাচ্চাটাকে দে, না দেবো না, কেন না দেবো না, বেশি বেবিটাকে কি পেয়েছে, আমি বেবি কি খাচ্ছে, বেবিকে চিপসটা খুলে দে, বেবিকে চিপসটা খুলে দে, বা চিউরিনটা আনলি না নিচে গেলি, ঠিক আছে আচ্ছা খা এগুলো খা, এটা হবে, কে খায় রে চিপস খায় রে আমাদের বাচ্চা রে, চিপস খা চলছে, চিপস খা চলছে, কি ওটা বাচ্চা, বাচ্চাকে চিপস খুলে দে রে, খা বাচ্চা, বাবা কি খাচ্ছে, বাউলি খাচ্ছে, দে দিকে দে ওকে, দে একটু বাচ্চাটাকে, খাও দেখি মা, দেখি এদিকে আসো, কোথাও যাবে না, এদিকে আসো, না না আছো আছো আছো, না না আসো, ছাদে ঘোরাঘুরি শেষ, আমরা এখন নিচে চলে যাব, বাচ্চারা অনেক খেলেছে আজকে, অনেক খেলেছে, বাচ্চাকে নিয়ে আয় এদিকে ধারে চলে গেছে, টাটা বাচ্চা, বাচ্চা চলে আয়, বাই বাই বলে দেবো সবাইকে, আয় বাচ্চা, ভাইয়ের মেয়েটা একদম প্রাণ পেলো, ঘুমিয়েছিল, আমি যেই ডেকেছি একেবারে এক লাফে উঠে চলে এসেছি, ও ঘুরতে খুব ভালোবাসে, খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন আমরা উপরে চলে যাব নিচে, আমার বাচ্চা, আমার মা, আমার কুচু মা, মা কে রে, যাই হোক আমরা এখন নিচে চলে যাব, অনেক খেলাধুলা হয়েছে, এরা অনেক আনন্দ করেছে, বাবা চলে এসছে, কালকে নাকি মাকে আর আমার ভাইয়ের বউকে এমন সিনেমা দেখিয়েছে,
ওরা নাকি দুজনে কেঁদেই ফেলেছে। এদিকে কি বই দেখিছিস বাবা বল? ম্যাডাম গীতা রানী। কি? ম্যাডাম গীতা রানী। ও, ওই বই দেখে নাকি কেঁদেই ফেলেছে আমার মা আর ভাই বউ। আমি এই এখন শুনলাম ছাদে এসে। ওলে বাবা লে, কুচ কাচি কুচ বাচি। চলো চলো নিচে, চলো 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 সবাই নিচে, সবাই নিচে, চলো চলো নিচে চলে যাই। কেন পুরো অন্ধকার অন্ধকার হয়ে আসছে, একটু মশা লাগছে, চলে যাচ্ছি নিচে। বাবু হাত ধর, মনু বাচ্চা বাচ্চা হাত ধর, বাচ্চা হাত, যা যা আস্তে 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 আস্তে। সুন্দর হাওয়া দিচ্ছে, আবার আবার হাওয়াটা বন্ধ হয়ে যায়। চলো জানো যে আমার হয়ে গেছে, তুমি দেখতে পাচ্ছই বললে কেন? আমি যেটা স্টার্ট করি ওটাকে কিন্তু আমি শেষ করি, তুমি তো জানো। ঢঙি আর একটু ঢঙ্গ দেখি কেমন পারিস ঢঙিটা। তুমি এরকম করে কেন ঘুমিয়েছ? তোমাকে এটা ভিডিওটা করতে হবে। বাংলা বল দেখি, বাংলা বল তো। কি বাংলা বলবো? আচ্ছা প্রতি শব্দ বল। প্রতি শব্দ? দাঁতের প্রতি শব্দ বল। দাঁতের প্রতি শব্দ বল। মানে দাঁত? দাঁত দাঁত পারলি না তো, কান ধরে উঠবস কর। ঢং একটা দিয়েছে, চলে আয় পোপো বনু, চা খাবি আয়। এক একজনকে এক বালতি করে চা দেওয়া হয়েছে। বাচ্চা চলে এসো, আমার মা উঠে গেছে, চা খাচ্ছে। চা বাচ্চা, চা চা, এখানে চা আছে, খা। চা পড়ে যাবে, মা ধরো না চাটা। আয় পোপো নেবে, আয় পোপো নেবে, আয় চা খাবি, আয় চা দিয়ে চায়। আমরা এক কাপ করে চা পেয়ে গেছি, এবার চা খাওয়া চলছে। বিকালের গরম একেবারে চা। মায়ের হাত দিয়ে খুলি চাটা পড়ে। চা খাওয়া চলছে। পোপো খা। দুই ছেলে মেয়ে এখন মুখ ধোয়া চলছে। আমার পোপো মামা দাঁত মাজা হয়ে গেছে, মুখ ধোয়া হয়ে গেছে, এবার ঘুম ঘুম হবে। নিচে যাবে, একটু খাওয়ার জল ভরে নিয়ে চলে আসবে। হ্যাঁ আমার মা মুখ ধুয়ে নিচ্ছে, দেখে আমার মুখ দেখে আমার মায়ের পরিষ্কার হয়েছে। হ্যাঁ ভেরি গুড। রাত্রে ডিনারটা হয়ে গেছে, এবার বসে বসে ভাইয়ের বিয়ের অ্যালবামটা দেখছিলাম। অ্যালবামটা তুলে রাখার আগে ভাবছিলাম বসে বসে একটু দেখি, আর সব পুরোনো দিনের মানুষগুলোকে দেখছিলাম যারা এখন নেই। প্রায় 6-7 বছরের মধ্যে আমরা অনেক নিজেদের লোককে হারিয়ে ফেলেছি। প্রথমত আমার বাবা, আমার বাবা নেই আজ 2-3 বছর হয়ে গেল। মানুষটার কথা খুব মনে পড়ে, বাবা সবসময় মানুষের প্রিয় যারই হোক। আর আমার তো খুব মানে বাবার সাথে আমাদের রিলেশন খুব ভালো ছিল, কেননা আমি যেহেতু প্রতিদিন বাপের বাড়ি আসতাম, আর যদি কখনো একদিন না এসেছি আমার বাবা মাকে বলতো কি গো আজকে মেয়েটা আসবে না, মানে এরকম ছিল। আমি হয়তো বলতে ভুলে গেছি, বাবার সাথে তো দেখা হয়নি, বাবা হয়তো দোকানে আছে, আমি হয়তো সেদিন হয়তো এলাম না কোনো কারণে, কি হয়তো কোনো কারণ হয়তো অসুস্থ হয়ে পড়েছি কোনো কারণে, বাবা ঠিক জিজ্ঞেস করতো দেখো আজকে মেয়েটা এলো না, মানে এরকম ছিলাম। মানে বাপের বাড়ি আমি সারা জীবনই আসা যাওয়া আমার খুব একটু বেশি। যাই হোক, ওই পুরোনো অ্যালবামটা দেখছিলাম, অ্যালবামটা দেখার পর আমার মেয়েকে বলেছি গুছিয়ে রাখতে, আমার মেয়ে কি কাণ্ডটা করলো দেখুন, মানে ঢং কাকে বলে। সবাইকে গুড নাইট, বাচ্চারা গুড নাইট বলে দাও। গুড নাইট। আজকে ভাইয়ের মেয়ে নেই, কেন ঘুমিয়ে গেছে, অনেক ক্লান্ত হয়ে গেছে, ছাদে অনেক দৌড়াদৌড়ি করেছে আজকে, সেই জন্য ও ঘুমিয়ে গেছে। সেই জন্য আমরাই সবাইকে বলে দিলাম গুড নাইট, খুব ভালো থাকবেন, কালকে আবার দেখা হবে। প্লিজ প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, আমার পাশে থাকবেন, প্লিজ প্লিজ। আরেকটি বার সবাইকে শুভরাত্রি, বাই বাই, বাই বাই বলে দাও। বাই বাই।